কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ায় এবার পাওলো দিবালার পাশে দাঁড়ালেন লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো ডিপল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিবালাকে কোপা আমেরিকায় না রাখা নিয়ে দুঃখ প্রকাশ করেন তারা। পাওলো দিবালাকে নিয়ে ডিপল ও পারাদেসের মন্তব্য নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, আর্জেন্টিনার কোপা আমেরিকার স্কোয়াডে দিবালা থাকছে না, এটা কিছুদিন আগেই নিশ্চিত করেছেন এসকলনি। তবে দুর্দান্ত ফর্মে থেকেও পাওলো দিবালা কেন স্কোয়াডে নেই, এই প্রশ্নের রোশানলে পড়তে হয়েছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টকে। তবে এসকলনি পরিষ্কারভাবে জানিয়েছেন, টেকনিক্যাল সিদ্ধান্তের কারণে কোপা আমেরিকার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে পাওলো দিবালাকে। তবে এত কিছুর মাঝে দিবালাকে নিয়ে কেউ মুখ না খুললেও ফাইনালি দিবালাকে নিয়ে কথা বলেছেন তার জাতীয় দলের সতীর্থ ডিপল ও পারাদেস। গতকাল পারাদেস একটি সাক্ষাৎকারে জানান, স্কোয়াডে না থাকার কারণে দিবালা খুবই কষ্ট পেয়েছেন, বিষয়টা জেনে সে খুবই বিষণ্ণ ছিল। তবে তাকে আমি কন্ডোলেন্স করার চেষ্টা করেছি, আশা করি ফিউচারে সে আর্জেন্টিনার জন্য বড় ভূমিকা পালন করবে। বন্ধুরা, তবে ডিপল জানিয়েছেন আরেকটু ভিন্ন মতামত। তিনি বলেন, পাওলো আমার খুব ভালো বন্ধু, তার স্কোয়াডে না থাকাটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে আমি বলতে পারি, এই টিমে লিওনেল মেসি ছাড়া কারো জায়গায় পাকাপোক্ত নয়। তবে স্কোয়াডে দিবালার না থাকাটা কিছুটা হলেও আমাকে ভাবাচ্ছে। আমি দিবালাকে সহানুভূতি জানাচ্ছি, সে আরো শক্তিশালী হয়ে আর্জেন্টিনার জার্সিতে ফিরে আসুক। বন্ধুরা, দিবালার দুঃসময়ে পাশে এসে সহানুভূতি জানিয়েছেন ডিপল ও পারাদেস। আশা করি ক্যাপ্টেন লিওনেল মেসি থেকে একটি মেসেজ পাবেন পাওলো দিবালা। এ কারণেই আর্জেন্টিনা একটি মোর দ্যান এ টিম। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।